প্রভু যিশুর পবিত্র আত্মার মন্দির পবিত্র হয়। প্রভু এবার বিশ্ব শুনি আছে, বিশ্বাস বিনা উসে প্রসন্ন করনা ক্যা হে, অনহোনা হে, প্রসন্ন নহীঁ কর সকতে, বিশ্বাস নহীঁ হে তো প্রসন্ন নহীঁ কর সকতে। বিশ্বাস কি আত্মা, কোন সি আত্মা, জো আদি মে পরমেশ্বর নে ক্যা কিয়া থা, সৃষ্টি কি রচনা কি থি, আদি মে বচন থা ও বচন পরমেশ্বর কে সাথ থা। হালেলুয়া। वही विश्वास की आत्मा जो मूसा के साथ था। चलो मूसा के बारे में, मूसा के साथ क्या था, विश्वास की आत्मा था। कौन सी आत्मा था, जोर से बोलना, कौन सी आत्मा था। जब मूसा सागर को तो भाग करने वाला था, तब तो लाठी को लेकर क्या किया, वो कांप रहा था, परमेश्वर जी आप मेरे साथ हो या नहीं, मैं समुद्र को तो भाग करने जा रही हूँ। क्या वो डर गया था, डर गया था मूसा। तो फिर क्या किया था उन्होंने, मूसा ने क्या किया, लोग जब कुरकुरा रहे थे कि अब हम कहां जाए, आगे समुंदर पीछे सेनाएं है, कहां जाए, तब मूसा ने क्या कहा था, मूसा के बारे में तो सब जानते हैं। मूसा ने कहा था कि खरे खरे परमेश्वर की महिमा देखो। हालेलुया। প্রভু যিশু হ্যাঁ সচ মে, কিন্তু খোদাবন্দ নে কাহা, বো
তেও হে তেও আছে তেও কার লগত আছে আমার লগত আজির এই সময়ত বহুতে ভাবে ঈশ্বরে আমার দুখ দিয়ে কিন্তু এইটো ভুল ঈশ্বরে আমার দুখ কোনেও নাজানে কি হয়ে যা যদি এফালে চাব আগফালে চাব পিছৰ মানুহৰ ফালে আগফালে চাব উঠিলে যাতে কব পাৰে যাতে শয়তানক আপুনি উত্তৰ দিব পাৰে আমি উত্তর দিব পারো যদি কোনোবাই আমার লগত কাজিয়া লাগে আমি সমানে উত্তর দিব কিন্তু শয়তানে উত্তর দি পাইছে নে কোয়া নাই সাবো শয়তানে কেনে কই উত্তর দিব যেতিয়া শয়তানে দুখ দিব তেতিয়া কি কব কেও আছে যেতিয়া শয়তানে বেমার দিব তেতিয়া কি কব কেও কই যাব আপনারা লোকে তেনে হলে যদি শয়তানে কইল শয়তানে বেমার দিছে জোর কি কব তেকে একেল কে কব তেকে বলে কারণ জীবন তো ধার মানি গেছে তারপর
ফোন করিলো, তেও প্রেয়ার করিব দিলো আর মোর এনকা পেট বিখাই আছে, এতিয়া লগে মোর পিরিয়ডস টু হোয়া নাই। তো প্রেয়ার করার পিছত মোর রাতি পিরিয়ডস টু হল, হওয়ার পিছত মই রাতি পর যেতিয়া মোক মায়ে ফোন করিছে আর মাক কলো মোর এনকা এনকা হইছে, এতিয়া কি হব না জানো আর তার স্বাস্থ্যর উপরতে দিছো আর সেগুলি কোথায় মায়ে কছে এতিয়া গোটে বেয়া বস্তু উলাই যাব চিন্তা নকরিবি। অকমান হবার পিছত মই যেতিয়া বাথরুমত গৈছো তেতিয়া মানে মোর পিরিয়ডসর লগতে মানে উলাই আহিছে, সিজ উলাই আহিছে মানে অ্যাপেন্ডিক্স উলাইছে, মই এইটো সঠিককে কব নোৱাৰি কিন্তু যেতিয়া উলাই আহিছে মই যেতিয়া মনটো মানে আৰু পেটটো মোৰ বহুত ভাল লাগিছে উলাই অহাৰ পিছত। হয়, তাৰপিছত তেওঁ যেতিয়া প্ৰাৰ্থনা কৰিলে তেতিয়াও ভাল লাগি গৈছে, যেতিয়া পিৰিয়ডছ আহিছে মই তাৰমানে ইয়াতে অহাৰ আগতে বহুত মই ড্ৰিংক কৰিছিলোঁ, দিনে ৰাতি ড্ৰিংক কৰিছিলোঁ, তাৰপিছত ড্ৰিংক কৰি কিনে তাৰমানে ঘৰত অশান্তি মানে গালি গলচ এইবোৰ আছিলে, তাৰপিছত সদায় ঘৰখন অশান্তি হৈছিল। তাৰপিছত ইয়াতে অহাৰ পৰা ফাষ্টিং প্ৰেয়াৰ কৰিছোঁ, ফাষ্টিং প্ৰেয়াৰ কৰাৰ পিছত ঘৰত ড্ৰিংকৰ পাছত গ'লে মোৰ বমি বমি লাগে, মই ধন্যবাদ জনাইছোঁ। আৰু লগতে কাঞ্চনপুৰ মিনিষ্ট্ৰীৰ যিমানখিনি দাস আৰু দাসী আছে সেইবোৰ সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ। খুব শান্তি পায়, তেওঁৰ হাজবেণ্ডৰ কিডনীৰ সমস্যা, কিডনী প্ৰব্লেম, ইয়াতে আছে লঘন প্ৰাৰ্থনা কি বস্তু হয় আপোনালোকে চাওক, মাত্ৰ 4 দিন হৈছে এই ফাষ্টিংটো, ইয়াতে গোৱালপাৰাৰ পৰা আহি থাকিছে, এখেতে ভাত খাব নোৱাৰে ঘৰত, চাই না চাই বহুত বিষাই ভাত দিব নোৱাৰে, কিমান বছৰ হৈছে বেমাৰটো, আপুনি ক'ৰ পৰা আহিছিলে? গুৱাহাটীৰ পৰা। এনে কি সমস্যা লৈ আহিছিল? মোৰ ভৰি বিষ হৈ আছিলে, ভৰিৰ বিষ, ভৰি বিষ ইমানে বিষ হৈছিলে মানে মই মেডিচিন খাওঁ কাম দিয়া নাছিলোঁ, মেডিসিন খাইও কোনো বিক কাম দিয়া নাছিল, এনে কি কিমান কিমান বছৰ ধৰি এনেকুৱা হৈছে? নহয় আজি মোৰ এমাহ হল, এমাহৰ ভিতৰত এনেকুৱা বিক কৰিছে মানে বিছনা উঠিব নোৱাৰা হৈছে, বিছনাটো থাকিব নোৱাৰে, উঠিব নোৱাৰে, বিছনা উঠিব নোৱাৰে, ওয়াল ওয়াল হস্পিটেল বিছনাতে হৈছে, সব বিছনাতে
সানডে দিন আপনি বাইদেউয়ে মানে মাথা ধরে দিছিল, তারপর দুপুরে মানে ডাইনিং বহি লাঞ্চ করবার সো বুধবারে আক আইসিল, বুধবারে মানে নিজে বহি আইছি, কিন্তু আজি আপনি নিজে গাড়ি চলাই আছে। যত যত লাড়ি দিছে মূরত, যত যত লাগিছে বিষ গাই, ইয়ার এখন আগুয়াব নোরা মানুষ লাড়ি দিয়ার লোকের বুলি হয়েছে ইয়ার হইলাম কথা কথা না। তো আজি কি করছে, গাড়ি নিজে চলে আছে, আপনার কোনে জীবন দিলে? প্রভু যিশুয়ে প্রভু ধন্যবাদ দিয়ে সুগার দিব। আচ্ছা গাড়াই যাদের ভাই ভাই গাড়ি আমার রান্না কিনা সুগার হিসাবে গাড়ি রান্না কিনা মেডিসিন যাই আগে প্রভুর থাকবে লগাইনায় ফাই প্রার্থনা কলামাই থাকে ভাই গাড়ি রান্নাই আগে মানে মেডিকেল ব্যাংক মূলি বাড়ি যাই আপনি নামা যাদের না মেডিকেল থাকবে নয় খেপসেল থাকে না বরপেটা মেডিকেল লাগে ওই মা হাম রান্দে না রানা হিমা একদম নাই 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 টাউ থালামন আর নপই দাদি নই লক্ষা বিজমান ভাই সিজু খানালে লাবাই থাইব না খামই মাবাই থাইব জিদিরে তে মাবাই গানে বুঝুন যাবেন নঙ্গো না জিটা বড় যাবে না তো মনক মুলে খাম না হাগমান ভাই প্রপুরি থাউ কইনালে দাং জানালে নঙ্গা হামবাই মুনবাই ইনিফ্রাই নঙ্গো গোটু গিয়ামন 6 বছর ओमफ्राय बेयाव फैनानै इयाव खनदान थानाय लोगो लोगोनो जों उथुनानै गारि जाखादोंमोन नोंना सुगार गदोंमोन ना गारि रानाखैमोन रानाखैमोन हाखौ लांनांगौ जादों ओमफ्राय दा गथ'आ जाबाय नोंनाव गथ'आ दा खै मास जाखो 9 मास जाबाय गथ'आ जाखांनाबो गारियाबो नङा जाखाबाय गारियाबो आपनालगे खुनो সেই কারণে যে ঈশ্বরক বিশ্বাস করিব তো এই নতুন জীবন পাব। তেখেতর 6 বছর সন্তান নাছিল, আজি মন্দিরক বিশ্বাস করার কারণে আজি 6 বছর সন্তান না থাকো সন্তান পালে। তারপর তেখেতর সুগার আছিল, সুগারের কারণে ভরি ইমান ডাঙর ঘা হয়েছিল, সদায় মন্দিরত আহিলে কাপড়ে দি মেরাই মেরাই বান্ধি লই আহে, মহ মাখি বিলাক ধরি থাকে। ইয়াতে মই বহুবার চাইছো, তার লোক পাইছো মেডিকেলত গৈছিল বরপেটা ঘা শুকাব পারা নাছিল, ইয়াতে আহি মূরত লারে আর প্রার্থনা করে আর তেল তো আমার লগাই থাকে। আজি আপনাদের ঘাটু দেখিবলে পাব সম্পূর্ণ শুকাই গেছে ঘাটু, হালেলুয়া। তো এবার ঘাটু চাও আকারে গেছি নাই, এটা শুকাই গেছে না? আমি ইয়াতে গাওয়ার করা আগতে কি সমস্যা আছে তোমার এই মন্দির আহার টাইম? এই মন্দির আহার আগতে আমার বহু সমস্যা আছে, বহু সমস্যা আছে, এনে আমার ঘর বহুত প্রবলেম, বহুত কাজা পেশাল একদম, মানে আমার মোর স্বামীকেও মদ ভাং খাই থাকা আছে আর ঘর শান্তি নাছিল। আমি সরুরে পড়া খ্রিস্টান পরিবারের চলি, আমি জন্মরে পড়া, তথাপিও আমার লগত ঈশ্বরে থাকা নাছিল, আমি বেয়া থাকার কারণে, আমি বেয়া পরিবেশত থাকার কারণে আমার লগত পরামর্শ ঈশ্বরের লগত নাছে, আমি আমার ভুলের কারণে ভগবানে আমাক এৰি দিছে। মোর স্বামী যেতিয়া আমার ভাঙি খাইছে বহুত ঘরত অশান্তি হৈছে, অশান্তি হওয়ার পাছত এনে এটা পরিস্থিতি আইছে যে ঘরত থাকিবও নোৱাৰে, দিনটো কাম কৰো, বাগানো কাম কৰা আছিল, দে মই বাগানো কাম কৰা আছিল, স্বামীটোৱে মিস্ত্রী কৰা আছিল, মানুহৰ ঘর বনাই থকা আছে, ঘরত বিরাট অশান্তি আছে, যিমান কাম করিও আমার ঘর খুব শান্তি নাছিল, যিমান পয়সা কামাইও ঘর শান্তি তো নাছিল, যিমানে আমি ভগবানক যেনেকা আমি গম পালো যে ইয়াত আহি যে মানুহবিলাকে সুস্থ হৈ আছে, পাপর পৰা উদ্ধার হৈ আছে আর ভগবানে কাম করি আছে, এনেকুৱা আমার লগতো ভগবানে কাম করিলে।
দুষ্ট আত্মা আছিল, মূল শরীরতে আছিল দুষ্ট আত্মা, এনেকুয়া হওয়া আছিল ঘর একেবারে অশান্তি। যেতিয়া মোর শরীরত দুষ্ট আত্মায় আহা আছিল না, তেতিয়া মই স্বামীকো চিনি নাপাও, মোর লড়া ছোৱালীকো চিনি নাপাও, তেতিয়া মই মারো ধরন গোলত টিপা আছিল স্বামী মোর হাজবেন্ডক মারার কারণে। আর খুব এনেকা অশান্তি আছিল, যিমানে ভাল যত নাকি যাই আমি ভাল হম তাতে বহুত আমি পয়সা খরচা করছি, যে ওঝা মূর্তি কই না হেনকা বহুত আমি জাগায় জাগায় দিছি। মোর কারণে মোর স্বামীও বহুত পরিশ্রম করছে, যে আজি তিরিটুয়ে ইমান অশান্তিত আছে, যে অশান্তির পরা কেনে আমি আমি শান্তি পাম, সেটার কারণে বহুত পরিশ্রম করছে আমার মোর হাজবেন্ডে। আমার মোর লগে লগে যেনে মই বেমারি, যেনে মোর শরীরত শয়তানে থাকা আছিল, হেনে আমার পুরা পরিবারও তো দুঃখ কষ্ট মোর কারণে। একজন মানুষের শরীরত যদি বেমারে থাকে ঘর পরিয়ালে অশান্তি থাকে, হেনেকুয়া আমার গোটে পরিবারত এনেকে চলছে। গাত শয়তান প্রবেশ করেছিল, এখেতে মদ খোৱা আছিল, আর ইয়াতে যেতিয়া আহিলে, যেতিয়া প্রার্থনা করলে বাইদেউয়ে, তেতিয়া শয়তান তেখেতের পৰা উলাই গুছি গৈছে, চিল্লাইছে, খুব আটা পাৰিছে, যেনেকে শয়তানে ধরলে মানুষের উৎপাত করে ঠিক তেনেকুৱা হয়। উলাই যাওয়ার পিছত এখেতে সেই শয়তানের দুষ্ট আত্মার পৰা উদ্ধার পালে। তার পিছত এটা ঘরের পরিবেশও খুব ভাল হল, ঘরত কোনো সমস্যা নাই। তার পিছত ঈশ্বরক আগতে খ্রিস্টিয়ান আছিল এখেতকলে, আমার খ্রিস্টিয়ানে কোনো ওঝা বিশ্বাস নকরে, কোনো কবিরাজ বিশ্বাস নকরে, তথাপিও তেওঁলোকে ঈশ্বরের কথাটো যেহেতু ভালকে নাজানে, খ্রিস্টিয়ান হলেও সেই ভাল হওয়ার আশাত ওঝার তাতে গুছি গৈছিল, ওঝা কবিরাজ তাতে, কিন্তু কবিরাজে ভাল করব পারা নাই। ঈশ্বরের কথা ভালক জানার পিছত যেকিটা প্রার্থনা করলে প্রভু, প্রভু ভালক জানিলে, জানার পিছত এনেকুয়া হয়েছে স্বয়ং প্রভুয়ে বাইদেউয়ে কই দিছিল, যা তোমার তাতে ঈশ্বরে কাম করিব, তোমাক ঈশ্বরে লোক ধরিব। সস্তা করে এক বছর লাগিল, আজি ঈশ্বরে কেউর শরীর সুমাই কেনে আমার নিচিনা কয়ে হালে লই আজি প্রার্থনা করলে মানুষ ভাল পায়, কি জানে এই কারণে যে ঈশ্বরে বাইদেউ তুমি আগতে জানাইছে যা মই তোমার শরীর কাম করিম, এই কারণে প্রভু আজি তেখেতক আশীর্বাদ দিছে, তেখেতে প্রার্থনা করলে প্রভু ভাল পায়। যেনে আমার লড়াবিলাক বাইদেউর শৈলী দিছে, তেখেতকে দিছে, ইয়াত আহি পেলাই তেখেতও পাইছে। যিসকলে প্রভু বিশ্বাস করে এনেকুৱা প্রার্থনা করে তার লগত মোর প্রভু সদায় থাকে আর বিপদের পর মুক্ত হয়। হালেলুয়া। প্রভু ইয়েশু কে নাম সে উস